দেখো আমরা এখানে পুজো দিতে এসেছিলাম মন্দিরে, তারপরে চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব। আর দেখো এখানে কোণে বসেও রয়েছে, এখানে আমিও ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এরপরেই শুরু হয়ে গেছিল গায়ে হলুদ পর্ব। দেখো হলুদ মাখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সে ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ আমি নিজেও হলুদ খেলেছিলাম। তো দেখো এখানে অনেক খেলাধুলা থাকে, সেইগুলো পূরণ করা হচ্ছে। তো এরপরেই জল সাজা পর্ব হবে, তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো। এখানে মাকে আমি একটু মেকআপ করে দিচ্ছিলাম, তো তারপরেই চলে গেছিলাম বিয়ে বাড়ি। তো দেখো এই দেখো হচ্ছে কোণে, তো তার সাথেও আমি কিছু শ্যুট নিয়েছিলাম। তারপরে তোমাদের সাজানোটা দেখাবো, তারপরে বর ঢুকে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এনজয় করো। দেখো বর ঢুকে পড়েছে, আর সেটা তোমরা বুঝতেই পারছো দেখে, কারণ এখানে প্রচুর পরিমাণে বাজি ফাটছিল। আর দেখো কত লোক এখানে জড়ো হয়ে গেছে, আর বর ঢুকছে। তো এবার তো খুবই ভালো লাগছে, বিয়েটাকে এনজয় করছি। তো তোমরাও ভিডিওটা দেখে বিয়েটাকে এনজয় করো। ওই দেখো বরের গাড়ি দেখাই যাচ্ছে দূরে। এই দেখো বরের শালি নাচতে শুরু করে দিয়েছে এখানে, আর এখানে অনেক মেয়েরা নাচছিল আর বান্ধবীরা। ওদিকে বড় এন্ট্রি করে গেছে, গাড়ির মধ্যেই রয়েছে। তো এখানে আমরা খুবই এনজয় করছিলাম আর খুব আনন্দ হচ্ছিল। দেখো এখানে ক্যামেরাম্যানও চলে এসছে আর বাজনাও বাজছে। তো এবার বরকে যথারীতি বরণ করা হবে, গাড়িতে খই ছেটানোও হচ্ছে। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তারপরে এই সকাল হয়ে গেছে আর বিদায় পর্ব শুরু। মেয়ে চলে যাবে সত্যি বিষাদের সুর, এটা সমস্ত বাঙালিদের ক্ষেত্রেই হয়ে থাকে। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, তো চলো টাটা।